নিট ইউজি পরীক্ষা মামলার চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্ট। নিটের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেই একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেই মামলার আবেদনগুলি ছিল মূলত তিনটি। এক, গোটা পরীক্ষাটাই বাতিল করে দেওয়া। দুই, অনিয়ম নিয়ে নির্দিষ্ট বিধিনিষেধ তৈরি করে দেওয়া। এবং তৃতীয়ত, নিরপেক্ষ তদন্ত হওয়া। মামলা বাতিলের আবেদন যদিও এর আগেই সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়, কারণ তারা জানিয়েছিলেন যে একটিমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এর ফলে গোটা পরীক্ষা ব্যবস্থা প্রভাবিত হয়নি। তাছাড়া পুরো পরীক্ষাটাই বাতিল করে দিলে সমস্ত পড়ুয়াদেরই একটি বছর নষ্ট হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রে কোর্ট জানিয়েছিল, সিবিআই যেমন তদন্ত চালাচ্ছে তেমন তদন্ত চলবে। নির্দিষ্ট সময়ন্তর সিবিআইকে তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতে। আর শুক্রবার অনিয়ম নিয়ে চূড়ান্ত রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানালো যে এনটিএকে এই নিয়ে পরামর্শ দেবে একটি বিশেষজ্ঞ কমিটি, যে বিশেষজ্ঞ কমিটি তৈরি করবে সরকার। এবং সেই বিশেষজ্ঞ কমিটি গোটা পরীক্ষা ব্যবস্থা যাতে ত্রুটিমুক্ত হয় সেই বিষয়েই দেখভাল করবে। পরীক্ষার প্রশ্নপত্র ছাপা থেকে শুরু করে সেই প্রশ্নপত্র নিরাপদে রাখা, প্রশ্নপত্র যাতে লিক না হয় তার জন্য যাবতীয় প্রযুক্তিগত ব্যবস্থা করা, সমস্ত বিষয় নিয়েই সরকারের তৈরি করা এই বিশেষজ্ঞ কমিটি পরামর্শ দেবে এনটিএকে। রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম।